আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো গার্মেন্টসের এই যে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলি, আজকে এই পর্বে আমাদের থাকতেছে গার্মেন্টসের বিভিন্ন ধরনের পদ এবং কী কী যোগ্যতা আপনার লাগবে সেই পদে আপনার জব নেওয়ার জন্য বা চাকরি নেওয়ার জন্য। তো আমরা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখি তাহলে আমরা পুরো জিনিসটা বুঝতে পারবো কী কী পদ থাকতে পারে। সিম্পলি আজকে 10টা পদ বলবো, যে 10টা পদে আপনি অভিজ্ঞতা কী কী লাগবে এবং আপনি কী কী 10টা পদ আছে এই পদে আপনি জব নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কী কী 10টা পদ আমাদের সামনে উপস্থিত হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব অপারেটর। অপারেটর কী? প্রথমেই অপারেটরের কথা বলা যাক। গার্মেন্টসের উৎপাদন মূলত অপারেটরের উপরে নির্ভর করে। তারা বিভিন্ন প্রকারের সেলাই মেশিন চালায়, দক্ষ হয়ে থাকে। সরাসরি পূর্ব অভিজ্ঞতা ছাড়া কেউ অপারেটর হতে পারে না, কারণ আপনাকে অবশ্যই একটা মেশিন চালাতে হবে বা ওই কাজটার উপরে এক্সপার্ট না হওয়া পর্যন্ত আপনি অপারেটর হতে পারবেন না। দেখা গেছে আপনি যদি অপারেটরের জব নিতে যান বা একটা গার্মেন্টসে গিয়ে বলেন আমি অপারেটর, তাহলে অবশ্যই আপনাকে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা হবে যে আপনি কী কাজ পারেন। আপনি সুইং অপারেটর হলে সুইং মেশিনে বসাইয়ে আপনাকে একটা প্র্যাকটিক্যালি একটা কাজ দেখানো হবে যে এই কাজটা তুমি করে দেখাও। আপনি যদি প্র্যাকটিক্যালি একটা অপারেটর হয়ে থাকেন তাহলে আপনি কাজটা করতে পারবেন। ওকে, ভিডিওটা লং হয়ে যাবে, বাড়াবো না এগুলা। এর জন্য হেল্পার হয়ে জয়েন করতে হয় অথবা বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নিয়ে অপারেটর হতে হয়। অপারেটররা হলেন একটি গার্মেন্টসের তথ্য তথা একটি পোশাক শিল্পের প্রধান শক্তি। তাহলে আমরা যদি বলি যে একটা অপারেটর হচ্ছে গার্মেন্টস সেক্টরের প্রধান শক্তি। এরপর দুই নম্বরে আমাদের আসতেছে হেল্পার। হেল্পারের কাজ মূলত অপারেটরকে সাহায্য করা। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই খুব সহজেই আপনি এই পদে চাকরি পেতে পারেন। খুব সহজ, হেল্পার আপনি চাকরি নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না। জাস্ট আপনার সব কিছু কাগজপত্র যদি ঠিকঠাক থাকে, 18+ আপনার বয়স হয়, আপনি জব নিতে পারবেন। এখন আমরা সুপারভাইজার দেখব। নাম থেকেই বোঝা যায় যার কাজ সুপারভাইজারি করা। ইনি অপারেটর ও হেল্পার এর কাজ দেখাশোনা করেন এবং কাজের পরিমাণ হিসাব রাখেন, এবং তার অধীনে কিছু অপারেটর ও হেল্পার কাজ করেন। তিনি অভিজ্ঞতা সম্পন্ন। বলে রাখা ভালো যে গার্মেন্টসের বিভিন্ন ক্যাটাগরি সুপারভাইজারের পদ রয়েছে, যেমন জুনিয়র ও সিনিয়র সুপারভাইজার, এবং অপরদিকে সুইং সুপারভাইজার, কাটিং সুপারভাইজার, ফিনিশিং সুপারভাইজার সহ সুপারভাইজারের বিভিন্ন রকমের পদ রয়েছে। এরপর আমরা দেখব লাইনশিপ। তার অধীনে কয়েকটি লাইন কাজ করে। তিনি সুপারভাইজার, অপারেটর, হেল্পার, কাজ দেখাশোনা ও তদারকি করেন। তিনি অভিজ্ঞতা সম্পন্ন। এর স্যালারি হচ্ছে 20 থেকে 24 হাজার টাকার ভিতরে থাকে। ওকে, এখন ইনচার্জ আসলে কি? ইনচার্জে আপনি কাজ করতে পারেন। একটি ফ্লোরের সমস্ত দায়িত্বে নিযুক্ত থাকেন ইনচার্জ। ইনচার্জের অধীনে ফ্লোরের সবাই কাজ করে, এটা হচ্ছে ইনচার্জের দায়িত্ব। মার্কম্যান, মার্কম্যানের কাজ কাগজের নকশা ছাপ তৈরি করা, যা দিয়ে কাপড় বা লে পোশাক তৈরি মাপ অনুযায়ী কাটা হয়। অভিজ্ঞতা লাগে এখানে আপনাকে, অবশ্যই এটাকে মার্ক করবেন, কি কি মার্ক করবেন, কোনটা কোন জায়গায় কাটা হবে সেটা মার্কম্যানের একটু ভালো অভিজ্ঞতা লাগবে। লেম্যান, ইনারা কাপড়ের রোল থেকে কাপড় বিছিয়ে রাখেন, তারপর নকশা রেখে কাপড় কাটা হয়। অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেওয়া হয়, এখানে কোনো লেম্যানে কোনো অভিজ্ঞতা লাগবে না এখানে। কাটারম্যান, গার্মেন্টসে ইনার নকশার উপরে মেশিন রেখে কাপড় কাটেন, অভিজ্ঞতা লাগে। কাটারম্যান মূলত সিনিয়র অপারেটর। আসলে কাটারম্যান যে কেউ হতে পারবেন এটা, কারণ আপনাকে মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে লাইক দ্যাট অপারেটরের মতো। এরপর আমরা দেখব নাম্বারম্যান। আসলে নাম্বারম্যানটা খুব সহজ, এটা হচ্ছে আপনার গার্মেন্টসে ইনাদের কাগজ নাম্বার করা বা অভিজ্ঞতা ছাড়া এই চাকরিটা পাওয়া যায়। নাম্বার শুধু দিবেন, কোন কাগজে কত নাম্বার হবে এবং কোন কাপড়ে বা কত নাম্বার হবে এগুলো দেওয়া। বান্ডিলম্যান, বান্ডিলম্যানের কাজ হলো নাম্বার করা বড়ি বা কাপড় বান্ডিল করে সেলাইয়ের জন্য প্রস্তুত করে দেয়া। সাধারণত পূর্বে অভিজ্ঞতার প্রয়োজন হয় না এই কাজগুলোতে। আশা করি যে 10টি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, এই 10টি বিষয়ের যদি একটা জিনিসও আপনি জানেন বা একটা বিষয়ে আপনি একটু এক্সপার্ট হয়ে থাকেন, এক্সপার্ট না হলেও যদি আপনার কোনো কিছু না থাকে তারপর আপনি জব পেতে পারেন। আপনার কাগজপত্র 18+ হলেই আপনি জবটা পেতে পারেন।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং একটা কমেন্টস বক্সে লিখে যাবেন আপনার কোন বিষয়ে ভিডিও লাগবে। গার্মেন্টসের যে কোনো ধরনের প্রশ্ন আপনি করতে পারেন, আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।